এটাকে দেখে বুঝতে পারছো আমি কি রান্না করেছি নিশ্চয়ই বুঝতে পারছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলুর মুক্ত আকাশ তো মিলুর মুক্ত আকাশে সবাইকে স্বাগত জানিয়ে আমি মিলু চলে এলাম আরও একটি নতুন পর্ব নিয়ে তো এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হ্যাঁ এটা হচ্ছে ভাত নিশ্চয়ই ভাত কিন্তু এটা হচ্ছে বাসি ভাত শুনে হাস্যকর লাগছে তো হ্যাঁ আমরা বাসি ভাত সবাই ফেলে দিই নষ্ট করে দিই সকালের ভাত রাতে খেতে পারি না বা রাতের ভাত সকালে খেতে পারি না তো আজকে দেখো বাসি ভাত দিয়ে আমি একটি সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো তো দেখো আমি এখানে কি কি নিয়েছি জুলিয়ান করে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি নিয়েছি সামান্য টুকরো টুকরো করে নারকেল কুচি আর নিয়েছি গাজর কুচি আর দেখো পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে নিয়েছি সয়াবিন এখানে দেখো বাটিতে আমি একটুখানি টক দই নিয়েছি এটা আমার বাড়িতে বানানো টক দই আর নিয়েছি দেখো ফ্রেশ টমেটো সস মানে ওই যে টমেটো কেচাপ যেটা আমরা বাজারে পাই সেটা আর এখানে কিনেছি দেখো সয়া সস নিয়েছি আর নিয়েছি গোটা জিরে গোটা তেজপাতা নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা এবার দেখো আমি সয়াবিনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নিয়ে সোয়াবিনটাকে সুন্দর করে ফার্স্টে আমি ভাজা করে নেব তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো এবারে চলো আমি রান্নাটা শুরু করে দিয়েছি কড়াইতে তেল দিয়ে আমি সুন্দর করে সয়াবিনগুলোকে ফার্স্টে লাল লাল করে ভেজে নেব তো সয়াবিনগুলোকে ভেজে আমি আলাদা করে তুলে রেখে দেবো এরপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম গোটা তেজপাতা গোটা গরম মশলা কয়েক টুকরো এলাচ দারচিনি যেটা হয় গরম মশলা ওটা দেব দেওয়ার পরেই আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমার যে জুলিয়ান করে রসুনটা কাটা ছিল সেই রসুন কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি পরপর একে একে যা আমার মশলাগুলো ছিল তো আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি তো আমি এবার পরপর করে তেলের মধ্যে সব কিছুই দিতে থাকব। রান্নাটা আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করছি তোমরা চাইলে ঘি দিয়ে অথবা বাটা দিয়েও বানাতে পারো কিন্তু এখন যেহেতু হালকা হালকা গরমটা পড়ে গেছে হালকা গরম নয় বেশ গরম পড়ে গেছে তাই আমি নর্মাল যেভাবে বাড়িতে খাই সেভাবেই রান্নাটা করছি তো তোমরা চাইলেই একটু রিচ করে রান্নাটা বানাতে পারো আরও টেস্টি হবে তো দেখো একে একে আমি সবগুলো মশলা দিয়ে সুন্দর করে নাড়বো এবং লাল করে ভেজে নেব এখানে দেখো পেঁয়াজগুলোকেও আমি যখন আমরা চিলি চিকেন বানাই যেভাবে পেঁয়াজের টুকরো করি চৌকো চৌকো করে সেভাবে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবার আমি সব কিছু মশলা সুন্দর সুন্দর করে নাড়াতে থাকব। এরপরে মশলাগুলো আমার কষানো প্রায় যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি তো তোমাদের বাড়িতে যদি আরও অনেক রকম সবজি থাকে তো তোমরা সব কিছু দিয়ে এটা বানাতে পারো যেমন ধরো বিনস মটরশুঁটি ক্যাপসিকাম এসবও তোমরা দিতে পারো তো আমার কাছে এই মুহূর্তে যা ছিল আমি সেগুলো দিয়েই কিন্তু খাবারটা বানাচ্ছি আর আমরা অনেকেই কিন্তু সকালের ভাত সন্ধ্যেবেলা খেতে চাই না বা ফেলে দিই তো সেটা আমরা যদি ফেলে না দিয়ে এরকম করে বানিয়ে খেয়ে নিই তো খাবারটাও যেমন সুস্বাদু হয় তো ভাতটাও নষ্ট হয় না তো সেই জন্য প্রত্যেকেই তোমরা একবার এভাবে বানিয়ে দেখো ভাতটাও নষ্ট হবে না আর খাবারটা খুবই টেস্টি এবং সুস্বাদু হয় তো এরপরে দেখো আমি হলুদ লবণ একে একে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে করে কষানো প্রায় হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই তো টক দইটা আমি মাত্র নিয়েছি তিন চার চামচ মতো তো তোমাদের ভাতের পরিমাণ যদি বেশি হয় আর সব কিছু সব কিছু সবজি দিয়ে যদি তার পরিমাণটা আরও বেশি হয় তো তোমরা আরও একটু বেশি পরিমাণ মতো করে বাড়িয়ে নেবে তো আমি দেখো এরপরে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দেওয়ার পরে আমি দিয়ে দেব টমেটো কেচাপটা তো টমেটো কেচাপটা দিয়ে আমি একটু আর একটু সময় নাড়াবো এবার আমার মশলাটা প্রায় একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব। আমার এখানে মশলাটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আমি এবার সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে আমি সুন্দর করে কষাতে থাকবো অলমোস্ট এখানেই আমার সয়াবিনের যে রান্নাটা হয়ে যাবে কারণ সয়াবিনটা আগে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে আগে আমি তেল দিয়ে ভাজা করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে কষিয়ে নিলে সয়াবিনটা প্রায় রান্না হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব ভাতটা দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়ে বসাতে থাকবো কিছুটা সময় তো কিছুটা সময় ভাতটা একটু ফ্রাই হয়ে গেলে এটা আমার রান্না কমপ্লিট আমি নাবিয়ে নেব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই রান্নাটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কেউ ভুলো না প্লিজ আর এই মুহূর্তে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে আর কি বলবো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে একটুখানি আলু ভাজা ছিল তো আমি সেই আলু ভাজাটাও এর মধ্যে মিশিয়ে দিলাম তোমরা দেখলে তো এরপরে আমি সামান্য একটু চিনি মিশিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য এটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো আমার রান্নাটা এখন প্রায় কমপ্লিট তো আমি উপর থেকে যে নারকেল কুচিটা ছিল সেটা আমি ছড়িয়ে দেব তো খাওয়ার সময় এই নারকেল কুচিটা মুখে পড়লে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ তো এর মধ্যে তোমরা চাইলে একটু কাজু বাদামের কুচি এ ও দিতে পারো আরও সুন্দর লাগবে তো আমার কাছে ঘরোয়াভাবে আমি এভাবে এটাকে বানিয়েছি খুব সিম্পলভাবে তো এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রান্নাটা একদম রেডি বন্ধুরা আমার রান্নাটি দেখতে যতখানি সুন্দর হয়েছে খাওয়ার সময় তার স্বাদটাও কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছিল তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি তো ফিরে খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি বা নতুন কোনো পর্ব নিয়ে তো আজকের মতো সবাই